সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ঠাকুরমশাই, রন্ধা ওই ভোগের রান্নাটা রেডি হয়ে গেছে, তো ঠাকুর বলছিল যে ঠিক আছে আমি ওর সঙ্গে পরে কথা বলবো, তুই যা যা। ঠাকুরমশাই, আপনার সঙ্গে একটা দরকারি কথা আছে। যদিও জানি যে কথাগুলো বলার এটা ঠিক সময় নয়, কারণ আপনাকে আবার কিছুক্ষণ বাদে নেক্সট ব্যাচের অঞ্জলির মন্ত্র পড়তে হবে, কিন্তু কি জানেন সময়ও পাই না ভুলেও যাই। যা বলার বলে ফেল। হ্যাঁ বলছি, আজ সকালে প্যান্ডেলে জুঁইকে দেখলাম, শাড়ি পরে তো রীতিমতো লেডি হয়ে উঠেছে, আর দেখতেও হয়েছে সুন্দর, বিউটিফুল। তো ঠাকুরমশাই, আমার হাতে একটি পাত্র আছে, ফুডে কাজ করে, রোজকের শিক্ষিত ছেলে, কি বলেন আপনি? দেখি বাড়িতে বলে দেখি। এই দেখুন ঠাকুরমশাই, এটা আমার বাড়িতে বলা বলি কি আছে তো বুঝতে পারছি না, এমন সুপাত্র কেউ হাতছাড়া করে বলুন? হ্যাঁ আজ আসবে প্যান্ডেলে ঠাকুর দেখতে, তো যদি বলেন তো বাড়িতে পাঠিয়ে দিই। ছেলেকে? ছেলের গার্জেন কি, কথাবার্তা বলতে দোষ কি বলুন? কথাটা তা নয় রতন। ঠাকুরমশাই, রোজাই একসময় একটা দোষ করেছি, ভালো হওয়ার একটা সুযোগ দিয়েই দেখুন না। আমি যাই আমার ওদিকে ভোগের কত দূর হলো দেখি। মোহনে, আরে সেকেন্ড ম্যাচের অ্যানাউন্সমেন্টটা করে দে তাড়াতাড়ি। আমাদের জীবনগুলো কেমন ভেঙে চুরে গেল না রে দিদি। পায়রাগুলো কোথায়, উড়ে গেছে? এই হিটগুলো খসে পড়েছে তো, তাই অন্য কোনো বাসা খুঁজে নিয়েছে বোধ হয়। এই তুই মুম্বাইতে কোথাও থাকিস রে? দেখি নিচে নেমে এলে শুক্লা, তাই না রে? ওর সঙ্গে থাকিস? ধরে নে একাই থাকি। হ্যাঁ হ্যাঁ, ধরতে গেলে সবাই একা থাকি, কে আর কার সঙ্গে থাকে বল। এই দিদি, এই ডাক্তার কথা তোর মনে আছে? আমি আর তুই একদিন ভাবছিলাম তুই লম্বা না আমি লম্বা, দেখ সত্যি কোনো কিছু হারায় না, কোনো কিছু মোছেও না। শুধু চাপা পড়ে থাকে। তুই যে গুনলি 108টা আমি গুনলাম 16, তুই যে গুনলি 108টা আমি গুনলাম 16, চল না গিয়ে জেনে আসি কারটা সঠিক হলো। এই ইমেজো, শুনলাম তুই নাকি হিরোইন হয়েছিস আর সেই জন্য মুম্বাইতে থাকিস? এইসব খবর তোকে কে দিল? খবরটা ঠিক না, বল না বল না রে বল না। আচ্ছা শোন, তখন তো ছবি রিলিজের খবর এখনো পাইনি। পাসনি তো কি হয়েছে? পাবি পাবি, দেখতে যেও না, সাপ টাপ থাকতে পারে। আচ্ছা মা, বাড়িতে এরকম আগাছা ঝোপ কি করে হলো? বিয়ে করেছো? না করিনি। কাউকে ডেকে আগাছাগুলো কাটাতেও তো পারো নাকি? কাটাতে হবে, করনি কেন? সময় পাইনি তাই। আচ্ছা দিদি, দিদি তুইও তো এগুলো একটু দেখতে পারিস। হ্যাঁ, জয়ের না হয় পড়াশোনা আছে, ওকে পড়াতে হয়, কিন্তু বাড়ির মধ্যে এরকম আগাছা ঝোপকে বাড়তে দেওয়া উচিত? আশ্চর্য। ওমা একটু বিশ্রাম নেবে না? দাও না আমি কিছু করি না। ঠিক আছে। এই এই মিঠুন চক্রবর্তী নাকি খুব ভালো মানুষ শুনেছি, তোর সঙ্গে আলাপ আছে? আছে, আলাপ করে দিবে আমার সঙ্গে? দেব, যদি তুই এগুলো সব পরিষ্কার করে দিস। এই বিগ বিকে দেখেছিস কখনো? ছবি আছে তোর সঙ্গে? আছে, কই দেখা?
দিদি আমি আর পারছি না রে, এই নিয়ে আমাকে 24 ঘন্টা চলতে হয়। বেশি বেশি এমন করছিস, আমার যদি তোর মতো জানাশোনা থাকতো তুই বুঝি জানতে চাইতিস না আমার কাছে। না রে জানতে চাইতাম না, তুই বললেও বিশ্বাস করতাম না। আমি বুঝি বিশ্বাস করেছি তোকে? তুই কে রে, কি চরিত্র অভিনয় করেছিস যে অমিতাভ বচ্চন ছবি তুলবে তোর সঙ্গে? যত সব গুলবাজি। কি কপাল দেখো, দিদির বিয়ে ঠিক হলো বলে সেদিন আমায় পাঠালে ঠাকুর দালানে সন্ধ্যা প্রদীপ জ্বালাতে, আর সেদিনই আমার সর্বনাশ হলো। দিদির বিয়ের জন্য বাবা আমার এত বড় সর্বনাশটা সম্পূর্ণ চেপে গেল, ভয় পেল জানাজানি হলে যদি দিদি বিয়েটা ভেঙে যায়। দিদির বিয়েও হলো অথচ দিদি ফিরে এলো, মাঝখান থেকে দিদির মাথাটা কি যে খারাপ লাগছে ওকে দেখে। খারাপ লাগার শুরু তো আমাদের আজ থেকে নয়, সেই সেদিন থেকে যেদিন তুমি সুশান্তর বাড়ি থেকে। প্লিজ মা, ওই সুশান্ত লোকটার নাম মুখেও আনবে না। আজকাল কি বাবাকে কারো নাম ধরে ডাকছ? কাকা, যে তোমাকে দুঃসময় আশ্রয় দিল তার সম্পর্কে এভাবে অভক্তি দেখিও না। তুমি তো কিছু জানাওনি, অথচ ওই সুশান্তই বোম্বে থেকে ছুটি এসে তোমার খবরটা আমাদের দেয়। না না, ওভাবে বলো না, ওভাবে আশ্রয় দিয়েছি টিটি এসব কথা বলো না। আরে জ্ঞাতি কাকা হলেও তো কাকা, কাকা হিসেবে আমার তো একটা কর্তব্য আছে। ভাই যেটা একটা বিপদ হয়েছে, সে অবস্থায় সে আমার বাড়িতে এসে থাকবে, বদনাম এড়ানোর জন্য বছরখানেক আমার কাছে থাকবে, ইয়ার এমন কি কথা। কিন্তু মাসখানেক যেতে না যেতেই ও যেভাবে আমার ওখান থেকে পালিয়ে গেল, মানে কিছু না বলে কয়ে, এটা ভারী অন্যায়। আমার কিন্তু একটা কথা মনে হয়েছে। কি কথা? না থাক, মানে সেসব কথা বলে তোমাদের মনটা খারাপ করব না। মন খারাপের আর কি বাকি আছে ঠাকুরবাবু, আপনি বলুন। আমার তো ওকে দেখতে দেখতে মনে হয়েছে, মানে ওর যা হয়েছে, মানে ওই ইয়ে আর কি, তাতে ও নিজে কতটা দায়ী, মানে ও কতটা রেসপন্সিবল সেটা একবার ভেবে দেখা দরকার। মানে এত মেয়ে থাকতে ওর উপরই বা হামলা হয় কেন? কি বলতে চাইছো তুমি সুশান্ত? আমি এটাই বলতে চাইছি যে ওর মধ্যেও কোনো গন্ডগোল আছে। আমার ওখানে যে কদিন ছিল তাতে ওর চালচলন যে আমার খুব একটা পছন্দ হয়েছে সে কথা বলতে পারবো না। মাঝে মাঝে কোথায় যে চলে যেত, এরকম একটা অচেনা অজানা শহরে রাত করে বাড়ি ফিরত। একদিন হয়তো একটু বেশি শাসন করে ফেলেছি, ব্যাস বাড়ি থেকে পালিয়ে গেল। পরে অবশ্য শুনেছি ও যে ধরনের জীবনযাপন করছে মুম্বাইয়ে। এইসব কথা বলেছে? বললাম তো, এবার যদি আমি বলি? বলার আছেটা কি তোমার? যা বলবো, যা বলতে পারি, যা আমার বলা উচিত, সেটা কি তোমার শুনতে ভালো লাগবে? কিন্তু না বলি বা উপায় কি?
আমি হয়তো বম্বের ওই বাড়িতেই থেকে যেতাম, কিন্তু পারা গেল না। গোলাপ হয়ে ফুল ফুটে তোমার সারাদিন খুব বোর হচ্ছে না? অচেনা শহর, অচেনা শহরে অচেনা অজানা সব বাড়ি, রাস্তাঘাট গুলো চিনতে সময় লাগবে। বসো বসো বসো। না আসলে কিচেনে প্রেশার, প্রেশার কি হয় বলো তো, তোমার মাঝে মাঝে কথা বলতে বলতে এরকম থেমে থেমে যাও কেন? না আসলে আসলে তুমি একটি সেকেলে মেয়ে। বসো বসো না বসো। ছেলেটা তোমাকে মোলেস্ট করেছে বলেই বা কোনো গোলমাল থাকতো না যদি তুমি এনজয় করতে, ব্যাপারটা সহজেই চোখে পড়ে যেত। তোমার মধ্যে একটা একটা মানদাতা আমলের পাপ পূর্ণ বোধ গেঁথে আছে, নিজে নষ্ট হয়ে গেলে ভেবে ফুপিয়ে উঠলে মা বাবা কুঁকড়ে গেল। আরে কোনো গোলমালই হতো না যদি সব ব্যাপারটা মেনে নিতে, বুঝলে তো? এদের শরীরে মাদকতা থাকলে না একটা ধকল আসতেই পারে। গেল গেল আমার সব গেল বলে কান্না জুড়বে কেন? এক ফোনে সব উড়িয়ে দাও না, তুমি যদি সব কিছুকে নিজের মতো করে এনজয় করে নিতে পারো না তাহলে দেখবে কোনো গিল্ট নেই, কোনো পাপ নেই। সেই ঠাকুর যে একসময় তোকে কোলে নিয়েছে, কিছু কিছু মানুষের কাছে কোলে নেওয়ার রকমটা বয়সের সাথে সাথে বদলে যায় মা, আর তোমাদেরই সুশান্ত ওই ধরনেরই একটা মানুষ। সেই রাতে বাড়ি থেকে পালিয়ে যখন আমি রাস্তায় এসে দাঁড়ালাম তখন তখন কি মনে হচ্ছিল জানো মা? মনে হচ্ছিল একটা একটা ভয়ের হাত থেকে পালিয়ে এসে আর একটা ভয়ের মুখে এসে দাঁড়ালাম। বিশাল একটা রাতে শহর, অথচ এমন একটা মানুষ নেই যে আমার সহায়, কোনো ঠাই নেই যেখানে গিয়ে আমি দাঁড়াতে পারি। ঝকঝকে বিশাল শহর, আলোয় ঝলমলে, অথচ আমার চোখে কোনো আলো নেই, কি করবো কোথায় যাব কিছু বুঝতে পারছি না। হঠাৎ মনে পড়লো মিসেস দেশপাণ্ডের কথা। মিসেস দেশপাণ্ডে কে সে? আমাদের ফ্ল্যাটের অন্যদিকের ফ্ল্যাটে মিসেস চাওলার কাছে উনি আসতেন, ওখানে আলাপ হয়েছিল ওনার সাথে। উনি একজন সমাজসেবী, কাছেই থাকতেন উনি,
গেলাম ওনার কাছে। উনি আমার সব কথা শুনলেন, মায়ের স্নেহে। সেই রাতটা উনি আমায় থাকতে দিলেন, ওনার কাছে রাখলেন। পরদিন সকালে উনি আমাকে নিয়ে গেলেন ওনার এনজিও অফিসে। ইয়ে ঘটনা কুছ নাই নেই হ্যায় হেম, আদিকাল সে ইয়ে সিলসিলা চলা আ রহা হ্যায়। লোভী পুরুষোকে নাখুনে তলে দবে ঔরতে হমেশা ছটপটাতি রহি হ্যায়। ইস রিপোর্ট কো দেখো। দেখো হর এক পেপার কা হেডলাইন হ্যায় সিরফ রেপ অর রেপ। ইনমেয় সে কুছ ফাঁসি কা ফন্দা লাগাতে হ্যায় তো কুছ ব্রথলস মে জাকার আপনা চেহারা ছুপাতে হ্যায়। আ ওমেন ইজ রেপড এভরি 54 মিনিটস। সমাজ কে উঁচে দর্জে কে লোক, দ্য সো কল্ড হাই সোসাইটি পিপল, দে আর ইনভলভড। দিল্লি, মুম্বাই, হর জগা ইয়ে সিলসিলা বড়াই যা রহা হ্যায়। হর প্রদেশ সে মহিলা ইহা আকর জুট রহি হ্যায়। দেখো, সি দ্য রাইজ অফ রেপ কেসেস ইজ বাই 33.17%। ইসে দেখো হেম, ইয়ে পদ্মিনী হ্যায়, ইনমে সে কোই আশা হ্যায় তো কোই নীতু, কোই রানী হ্যায় তো কোই জুবেদা। ইন অন্ধি গলিও মে ও মুহ ছুপায় ফির রহে হ্যায়। জিন্দা রহনে কে লিয়ে ইসকে সিওয়া উনকে পাস দুসরা কোই রাস্তা নহি থা হেম। সুনো হেম, জিন লড়কিও কো হাম রেস্কিউ করতে হ্যায় ইয়া জো হামারে পাস আতি হ্যায় হাম পুরি পুরি কোশিশ করতে হ্যায় দ্যাট উই শুড রিহ্যাবিলিটেট দেম। মগর মগর ইয়ে প্রয়াস কাফি নেই হ্যায় হেম, তুমি হিম্মত জুটানা হোগা, আপনে প্যারো তলে জমিন কো সক্তি সক্তি বরতো, কসকর জকড়ো উসে। হেম, ইয়ে কাফি নেহি হ্যায়, আগে বড়নে কে লিয়ে হমে হিম্মত জুটানা হোগা। আপনে আপকো দোষী ঠহরা কর শর্ম সে সর মত ঝুকাও হেম। জো লোক আপনে দাগি চেহরে কো লেকর সর পর তাজ ডালে সর উঁচা করকে ঘুম রহে হ্যায় উনে সজা দিলওয়ানা জরুরি হ্যায়। দে মাস্ট বি পানিশড হেম। ক্যা মেরি বাতে তুমহারি সমঝ মে আ রহি হ্যায় হেম? ডু ইউ এগ্রি উইথ মি? হসলা মত হারো হেম, ফাইট, আগে বড়ো, আই এম দেয়ার ফর ইউ। তোমারে লিয়ে এক নকরি ঢুঁড়না বহুত জরুরি হ্যায়, ইন দ্য মিন ওয়াইল ইউ ক্যান স্টে এট আ রেস্কিউ হোম। হুম, কুছ ফান্ডাস হ্যায় হামারে জো ইস সিলসিলে মে শায়দ হামারি মদদ কর সকে। লেট মি সি, রমানি সিনহা, হ্যাঁ হ্যাঁ মিস্টার শুক্লা, মিস্টার শুক্লা ইজ আ ভেরি গুড ফান্ডার অফ আওয়ার্স, আই এম শিওর হি ক্যান হেল্প ইউ আউট। মে অভি উনকে নাম পর এক চিঠি লিখ দেতি হুঁ, হি উইল ডেফিনেটলি ফাইন্ড সামথিং ফর ইউ। ওকে, আর সেই দিন থেকেই মিসেস দেশপাণ্ডের এনজিও লেডিস হোস্টেলে আমি থাকতে শুরু করলাম। এইভাবেই তোমাদের সুশান্ত থাবা এড়িয়ে মিসেস দেশপাণ্ডে আর মিস্টার শুক্লার সাহায্যে আমি আমার পায়ের তলার মাটি শক্ত করতে পেরেছি। মানেটা তুই বুঝবি না জয়ী, আমি পরে বলবো। তুই আগে বল, তুই নিখিলেশকে ডেকে আনবি তো? না, তোকে এক্ষুনি বলতে হবে, নয়তো আমি ডাকবো না নিখিলেশ তাকে। জয়ী বলছি না, পরে বলবো।
আমি তো বলছি, তুই আগে আমায় বল। এই দেখ কেমন লাগছে আমায়, বলিউডে বলতে চান্স পাবো। বল না, প্রডিউসারদের মনে ধরবে আমায়? হেবি লাগছে না আমায়? এখনো কত সুন্দর আছি বল। বল না কেমন লাগছে? লাগছে ওই নারী নারী বলে মনে হচ্ছে, ওই পাড়ার ছেলেগুলো যেন কি বলে, ছাম্মা ছাম্মা লাগছে আমায়। ছাম্মা ছাম্মা, এ ছাম্মা ছাম্মা, চুপ কর, ছাম্মা ছাম্মা, চুপ কর, ছাম্মা ছাম্মা, চুপ কর, এ ছাম্মা ছাম্মা। শুক্লাজি, আমি বলছি, গুড মর্নিং। আজ সকাল থেকে খুব আপনার কথা মনে হচ্ছিল। I was enjoying my own eagerness. इसलिए खुद को तुम्हें फोन करने से रोका। And now, did you meet your old flame? No, not yet. তবে আজ সন্ধ্যাবেলার মধ্যেই ওকে যা বলার বলতেই হবে। Criminal lawyer Rajat Bagchi से बात हुई है। Ratan can be framed on many grounds. The case can be reopened. और उन्होंने भी वो DCDD की वही बात दोहराई। The witness is vital. I know that. আর সেই জন্যই তো আজকে রাতটা আমার কাছে খুব important. You can proceed in any manner you want. But keep me fully informed. Of course. আমি জানি, you're always beside me. আর সেই জন্যই তো আজ এই মহাষ্টমীর দিনে আমি আমার হার্টফেল থ্যাঙ্কস জানাচ্ছি। মাই প্লেজার। ওম আয়ুর্দেহি যশোদেহি ভাগ্যং ভগবতি পুত্রান দেহি ধনং দেহি সর্বান কামাশ্চ সর্বান কামাংশ্চ। ঠাকুর মশাই আমাদের পূজোর প্রধান মানুষ, আপনি এখানে একা দাঁড়িয়ে আছেন, আপনি না বসলে যে আমার অপরাধ হবে। সকলে হাত জোড় করুন। আপনার ছোট মেয়ের জন্য একটি ভালো বিয়ের প্রপোজাল দিয়েছি ঠাকুর, আপনি শুনেছেন নিশ্চয়ই, ছেলেটি খুব ভালো, বাবা আমার বিশেষ পরিচিত, ফুডে আছে। আপনার সম্মতি আছে নিশ্চয়ই? হ্যাঁ, মানে না, মানে যে বিয়ে করবে। আজকালকার ছেলে মেয়ে পরের পছন্দ মতো যদি বিয়ে করে তাহলে তাদের আজকালকার ছেলে মেয়ে কেন বলুন? হ্যাঁ ও মা বোনেরা, আমাদের অঞ্জলি পূজা শেষ এবং ফাইনাল অঞ্জলি আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এখনই অঞ্জলি শুরু হবে। যারা অঞ্জলি দিতে ইচ্ছুক আমি বরং দাঁড়িয়ে যাই, কেমন? আমাদের মণ্ডপে চলে আসুন। আসলে আপনার সঙ্গে আমার একটা দরকারি কথাও সারাচ্ছি, ইম্পর্টেন্ট। বলছিলাম যে আপনাদের বাড়িটা তো ভেঙে পড়ছে একদম, আমিও বিশ্বাস এখন প্রমোটারি বিজনেস করি না, তো আমার এক বন্ধু আছে খুব বড় বিজনেস ম্যান আর কি। আমাদের বাড়িটা দিয়ে কি হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আপনারা না চাইলে কিচ্ছুটি হবে না। কিন্তু বলছিলাম দেখুন, অত বড় বাড়ি আপনাদের সারানোরও তো একটা খরচার ব্যাপার আছে না? তাই। হ্যাঁ তাই, তাই বাড়িটা যদি প্রমোটারকে দিয়ে দেন, তাড়াতাড়ি তুলে দেন। দেখুন মানে জয়ীর বিয়েতেও তো বেশ কিছু টাকা পয়সা খরচা হবে। হ্যাঁ, আর বিয়ে হয়ে গেলে আপনারা মাত্র তিনটি প্রাণী, ছোটখাটো ওই 750-800 স্কোয়ার ফিটের মতো ফ্ল্যাট নেবেন, আর ব্যাংকে 2-3 লাখ তো মোটেই রাখতে পারবে। হ্যাঁ তা তো হবে, কত বড় জায়গা আপনাদের ভাবুন তো একবার। ওই অঞ্জলি শুরু হলো, ফোন দিচ্ছে। না না, আপনি ওটা নিয়ে একদম ভাববেন না, কিচ্ছু ভাববেন না, আমার লোকেরা দেখে নিয়েছে যে আপনার সঙ্গে আমি কথা বলছি। ঠাকুরমশাই দরকার হলে একটু দেরি হবে, একটু দাঁড়ান আপনারা, একটু পরে। হ্যাঁ, আসলে মায়ের কৃপায় আজকাল রতন সামন্তকে একটু আধটু দাম টাম দেয় কাকি। হ্যাঁ রতন দা ওসি এসছে। আরে বাবা চলো, ফুলটা কোথায় আইলে?
আরে আসুন আসুন সুমন বাবু আসুন, চলবে? নো থ্যাঙ্কস। নতুন বাবু, হ্যাঁ, হেডকোয়ার্টার থেকে অর্ডার এসেছে আপনার উপর নজর রাখতে। আপনার এগেনস্টে এখন পর্যন্ত আমাদের যা এফআইআর আছে রেকর্ড ঘেটে সব পাঠাতে বলা হয়েছে। কি ব্যাপার? আমি চলি। মিসি, তোর কথা কিছু বল। আমার কথা? আমার কথা কি বলবো বল। সে যে বাবা তোকে বাড়ি থেকে নিয়ে চলে গেল, আমি তখন কত ছোট। কোথায় গেল, কেন গেল, কেউ কিচ্ছু বলে না। বলবি আবার কি? বলার মতো কিছু ছিল? তোর কথা জিজ্ঞেস করলে সবাই কেমন কড়া চোখে তাকাতো, খুব কান্না পেত, জানিস? কান্না পেত, মা কাঁদতো জুই। আর বাবা কি বলতো রে? মা লুকিয়ে লুকিয়ে কাঁদতো, আর বাবা চুপচাপ। আর দিদির ব্যাপারটা তো সব জানিস। দিদির কত গুণ ছিল না রে, কি দেখতে ছিল দিদিকে। আহ, কি ভালো পায়েসের গন্ধ বেরিয়েছে রে। সত্যি, কতদিন পর পুজোটা পুজোর মতো করে কাটাচ্ছি। আমাদেরও ওপরে ওপরে আমরা ভুলেছিলাম, কিন্তু ভেতরে ভেতরে প্রেম করছিস নাকি রে? দূর, মিথ্যে বলবি না, সত্যি করে বল। না, আমি কারোর প্রেমে পড়িনি। মানে তোর প্রেমে কেউ পড়েছে বল? তাতে আমার কি? আমি আগে নিজে পায়ে দাঁড়াতে চাই। শক্ত মাটি না থাকলে, শক্ত মাটি নয় পাথর চাই, পাথর। ওসব মাটি মাটি দেখে কিছু হবে না, কারোরই হয়নি, আমারও না। আজ যা শক্ত মাটি, কাল তা চোরা বালি। মা তো এভাবে নাড়ে না, জানা দেখ না। মাটি, পাথর, পাথর। মা তো বাড়িতে নেই, প্যান্ডেলে। প্যান্ডেলে? প্যান্ডেলে তো দেখলাম না, মা ওখানেই আছেন। ও, তাই এসেছি যখন তুই দণ্ডা বসেই যাস। আমরা এক্ষুনি বেরোবো। এক্ষুনি? এই অবস্থা? কে এলো? যা জিনিস রাখা না, খুব জোর ভাগিয়েছি। যাকে ভাগিয়েছিস তাকে ভাগিয়েছিস। আজ সন্ধ্যেবেলায় যাকে ডেকে আনার কথা তোর মনে আছে তো? দেখা যাবে। দেখা যাবে নয়, দেখা পেতে হবে। নিখিল এসে দেখা আমাকে পেতেই হবে, আজ সন্ধ্যেবেলা। আজকে সন্ধ্যেবেলা। এসো নিখিল। দেরি হয়ে গেল একটু। না না, একদমই না। তুমি ওপরে যাও, দিদি তোমার জন্য ওপরে অপেক্ষা করছে ছাদের ঘরে। এখানে ডাকো। অষ্টমীর রাতে মেয়েদের নিচে নামবে না, তুমি যাও না উপরে।
মেজদি তোমার জন্য উপরে অপেক্ষা করছে। ভয় নেই, বাড়িতে কেউ নেই, তুমি যাও। দারুণ দেখাচ্ছে, যা ঘুরে আয়। দারুণ দেখি বা খিলাপ না দেখি বা খিলাপ, খেয়ার দেখছে আমার, সেই তো থাকতে হবে এখানে। মুখ খেতে খেতে আরো কটা দিন কেটে যাবে, আরো মুঠি যাব, আরো কেউ দেখবে না। নিখিলেশ এলো না রে, জানিস নিখিলেশ না আমার বিয়েতে এক তোরা গোলাপ ফুল পাঠিয়েছিল, দেখা এত তো করলি, ফলটা কি হলো? দেরি করছিস কেন, যা না, যাবো না, যা যা তো বেশি বেশি। একি একি চেহারা হয়েছে তোর, রাস্তায় তোকে দেখলে তো আমি চিনতেই পারতাম না। কবে এলে? তুমি তুমি করছিস কেন? আরে তুই বিচ্ছিরি হলি কি করে? আমায় কেমন দেখছিস? হ্যাঁ খুব খুব ভালো। মুম্বাই জল ভালো তো থাকতেই হবে। বাস না, এখানেই আয় বস। না না কিরে, হাত কাঁপছে কেন? কোথায়? না না ঠিক আছে। অসুস্থ? না না এমনি। কি করছিস এখন? কিছু না, কিছুই না। ছবি আঁকছিস না? কবিতা লিখছিস না? রাজনীতি? আহ রাগ করছিস কেন? মাসিমা কেমন আছে? নেই, কিডনি ফেলিওর। কোথায় আছিস এখন? দাদার কাছে? একা আছি, এখানেই আছি। চাকরি বাকরিও করছিস না, কি করে চলে তোর? প্রশ্নমালা। আচ্ছা বেশ একসঙ্গে উত্তর দিচ্ছি আমি। চাকরি টিউশন কিছু করি না, পয়সার দরকার পড়লে ব্যানার লিখি, একতলায় ভাড়াটা পাই। ব্যানার ব্যানার লিখিস তুই? বিয়ে করিস নি? আই হেট মাইসেলফ। আমি নিজেকে ঘেন্না হয় বিয়ে। অন্য কথা বলো তো, অন্য কথা বলো। অন্য কথা বলি কেমন? হ্যাঁ কি কি কথা? আচ্ছা নিখিলেশ, আমাকে নিয়ে এখানে অনেক কাদা ছড়াছড়ি হয়েছিল আমি যখন এখান থেকে চলে গিয়েছিলাম, তাই না? তোমার হাতেও কি কাদার তাল ছিল? ওরা আমার পায়ে স্ট্র্যাপ করেছিল, আমার গলায়, আমি হসপিটালাইজ ছিলাম। ঘটনার দুদিন পর নবমী দশমী আমি এখানেই ছিলাম, আশা করেছিলাম অন্তত তুই একবার আসবি, আর কেউ আসুক না আসুক তুই একবার আসবি।
চেয়েছিলাম তো, আমি চেয়েছিলাম, পারিনি, আমি আমি হাঁটতে পারিনি। কিন্তু এখন যে তোকে পারতেই হবে। কি কি পারতে হবে? নিখিলেশ, আমার আমার খুব দরকার তোকে, খুব দরকার। আমাকে দরকার? I need your help. আমি সবার সামনে প্রুফ করতে চাই যে রতন ইজ এ রেপিস্ট। কিন্তু আমি আমি কি করে করে এখন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা নিখিলেশ, ওরা যে তোকে স্ট্যাব করেছিল তার তার দাগ সমস্ত মিলিয়ে গেছে? না, যায়নি। আচ্ছা যায়নি, কেন হঠাৎ এসব প্রশ্ন? দেন দেন ইউ হ্যাভ টু শো দ্য স্কার অফ ইউর উন্ড। আর আর তোকে সব কথা বলতে হবে আদালতের সামনে। আচ্ছা নিখিলেশ, যেই লোকটার লুকিয়ে পালিয়ে বেড়াবার কথা, সেই লোকটা মাথা উঁচু করে দিব্যি সবার সামনে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা আমরা ভয় কুঁকড়ে যাচ্ছি। ভাই ভাই, কেন? আই মাস্ট গো নাও, আমি আমি শরীরটা খারাপ তো, আমি পরে আসবো। ওকে, পালিয়ে যাচ্ছিস? না, আমি পালাচ্ছি না, আমি শরীরটা খারাপ, আমি আসবো পরে। নিখিলেশদা ভালো নেই রে দিদি। কি এমন হয়েছে? ভালো কে আছে? ও কি শুধু একাই ভালো নেই? ও ড্রাগ এডিক্ট। প্রফেসররা বলতেন ইউনিভার্সিটিতে ইংরেজিতে রেকর্ড ভাঙতে পারবে ও। আর ও বলতো কোনটা আগে করবে, পিন আটকানো রেকর্ড ভাঙা না সক্রিয় রাজনীতি। রাজনীতি মানে মার দাঙ্গা নয়, রাজনীতি মানে কেবলমাত্র তত্ত্ব কথা নয়, এমনকি রাজনীতি মানে শুধুমাত্র নিজের পার্টিকে শক্ত করাও নয়, এর বাইরেও রাজনীতির অনেক বড় ভূমিকা আছে, তার নানান রকমের ব্যাখ্যা আছে। আমার কাছে সঠিক রাজনীতির মানে একটাই, মানুষকে মানুষ হতে শেখানো, মানুষের সঙ্গে জানোয়ারের যে একটা ভেদ আছে সেইটে তাকে বোঝানো। আমাদের বিরোধী ছাত্রদলের ভাইস প্রেসিডেন্ট আমাদের ইউনিভার্সিটির একটি মেয়েকে টিজ করেছে, খুব বিচ্ছিন্নভাবে টিজ করেছে, প্রতিবাদ নিশ্চয়ই হবে কিন্তু মারপিট করে নয়। আমি চাইব যে মেয়েটিকে টিজ করা হয়েছে সে নিজে প্রতিবাদ করুক, আমরা তার পাশে থাকব, তাকে ভরসা দেব, কিন্তু মারপিট করব না। কি করে জোর দেওয়া হবে তাকে? অনেকদিন তো রইলে ঘরে মেয়ে, লজ্জানত, শান্ত এবং বধির, এবার না হয় উজান বে নদীর বাইরে এলে মাথায় আকাশ নিয়ে, এবার না হয় উজান বে নদীর বাইরে এলে মাথায় আকাশ নিয়ে। নিখিলেশদা যেন তার আগে জীবনের সব কথাই ভুলে গেছে, কেবল আমায় দেখলেই তোর কথাই বলতো, তুই কেমন আছিস, কোথায় আছিস। একদিন বলছিল ওই একটি মেয়েই তো ছিল যাকে আমি অন্য চোখে দেখতাম,